সব কিছু কাজ বাজ করে মর্নিং এ চা বিস্কুট নিয়ে অপর্ণা হাজির হয়ে গেল। নতুন দিন শুরু হলো, চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, মানে তোমাদের ভালো লাগার মতো একটা ভিডিও। তো চা বিস্কুট খেয়ে ছাদে জামা কাপড় মিটিয়ে ফেলি, ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো। খারাপ হচ্ছে, বৃষ্টি হতে পারে। হ্যালো আমার প্যারি বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা। নতুন বছর সব পাই কিন্তু ভাবি গেছি, সিঁড়ি উঠে দিলাম। আমি ভালো আছি, আশা করি তোমরা যদি সবাই ভালোই আছো। তো ছুটাছুটি ভালোভাবে কাজ, তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি একটু একটু চোখে রোদ পড়ছে, তবে রোদ বেরোবে না, বৃষ্টি পড়বে। তো কাঁচা ধোয়া করে সিঁড়িতেই মেলামিলি করি। এখন আসলাম, সে যে কতগুলি এক বালতি নিয়ে আসলাম, চলো এগুলো শুকোতে দিয়ে দিই। চলো ভিডিওটা দেখতে থাকো। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো গাছে গাছে দেখেছো কত ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে, কিন্তু ফুল এখন তো তুলবো না, এখন ফুল তুলবো না। চলো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেবো। একটু চাষ টন হলো, সব একদম রুম খালি, সব যে যার কাজে চলে গেছে, কাজ কর্ম পড়াশোনা সব যে যার চলে গেছে। আমিও স্নান টান করে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি, দিনটা শুরু করলাম। তোমাদের সঙ্গে বক বক করবো, সারাদিন আমার অন্য কাজকর্ম যা যা থাকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কাজ বাজ করবো, ঠিক আছে। চলো ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না, আর প্লিজ করে বলছি একদম স্কিপ করো না, একসাথে ভিডিওগুলো দেখি, আমার চোখে রোজ পড়ছে দেখতে পাচ্ছি না, এই জন্য তো যাবো ফটো শুকিয়ে দিই, পরে নিচে গিয়ে কথা বলছি, ঠিক আছে। এখন ঘুমটি বাজছে, ভয় লাগছে, সব শুকোতে দিয়ে দিয়েছি। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, রোদিনই বৃষ্টি হতে পারে, তো দিয়ে দিলাম আপাতত, জলটা ঝরে যাক, তারপরে আবার সিঁড়িয়ে সিঁড়িয়ে দিয়ে দেবো। সব এখন প্রত্যেকটা দিনই রাত্রিতে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিন, একটা দিনও গ্যাপ দিচ্ছে না, অনেকটা দিন হয়ে গেল। তো দিনে একটু করে রোদ দিলে ভালো, যাক জামা কাপড়গুলো যাক গন্ধ ছাড়বে না, বলো নাহলে একটু না রোদ পেলে না জামা কাপড়গুলো এত গন্ধ ছাড়ে না। তো কাজকর্মের বাজার যতই বডি স্প্রে দিক, যতই সেন দিক, যতই পারফিউম দিক, চাই দিক না কেন, তো একটু না রোদ পেলে না গন্ধই ছাড়বে। তো সব শুকোতে দিয়ে দিলাম, চলো নিচে যাই, নিচে গিয়ে কি রান্না বান্না হবে, ক্লান্ত করে নিয়েছি কি রান্না বান্না হবে, তো চলো দেখতে থাকো ভিডিওটা। সবাই শিকোতে আসবে, তো আমি বলে দিই ওদেরকে যে আমার একটু জলটা ঝুড়ি যাক না, তারপরে তোমরা তার তোমাদের বাচ্চাদের সব জিনিসপত্র তোমার সরিয়ে সরিয়ে দিয়ে দেবে। আপাতত আমি তো ছাদে আসি না, নিচে সিঁড়িতে সিঁড়িতে আমার দেওয়া হয়ে যায়, যেহেতু আমরা সব বড়ো বড়ো, আমার ছেলেরা সব বড়ো বড়ো হয়ে গেছে, সেই জন্য ওদের সব বাচ্চাদের জিনিস শুকনো হবে না, তো ওই জন্য ওদেরকে বলে দিই যে আমি আপাতত দিয়ে দিচ্ছি, তারপরে তোমরা তার একটু মানে জলটা ঝরে গেলে সরিয়ে সরিয়ে সব শুকোতে দিয়ে দেবে। তো চলো এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে আমার দেখা হচ্ছে, পরে কথা বলছি, ঠিক আছে। এখানে দেখো উচ্ছেগুলো, উচ্ছেগুলো আর একটু বড় হোক, আর একটু বড় হলে তারপরে তুলবো, দেখতে পাচ্ছ আর একটু বড় হোক, বড় হলে তুলবো, কোথায় যে ভিতরে ভিতরে ঢুকে আছে, এটা বড় হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা সেভাবে, কাঁচা লঙ্কা টমেটো পেরিনি আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ডের জন্য ভাতে দিয়ে দেবো, এটা বড় আছে, বাদ বাকি সব ছোট ছোট, বড় হোক এক দুদিন পরে পারবে। মানে তারে তারে এমন ডিস্টার্ব হয়ে গেছে না, জামা কাপড় শুকোনো যায় না, এটা হচ্ছে ব্যাপার। আগে আগে বেশ কি সুন্দর ওই দিকটায় চলে যেত, এখন দেখো সব পুরো তারে তারে একদম এমনি ছোট ছাদ, তারপরে আবার তারে তারে সব জয়েন্ট হয়ে গেছে, তো বিল্ডিং ভরে গেলে জামা কাপড় শুকোতে দিয়ে রাখতে। চলো এখন নিচে, চলো অনেক মেলা হয়ে যাচ্ছে, এটা আমার হাজবেন্ডকে ভাতে দিয়ে দেবো, খাবে, চলো নিচে যাই, পরে দেখা হচ্ছে। তো এখানে দেখো পুচকু পুচকু সোনামা সোনা বাবা খেলাধুলা করছে, তো আমার রুমেই ছিল, খেলাধুলা করছিল, ওটাও একটু দেখিয়ে দিলাম। আমার শুধু ভয় হয় যে ছোট বাচ্চা দেখালে কিছু হবে কি না, তো যেহেতু আছে আমার সারাদিন এর সঙ্গে যা যা হয়, তো ওই দিনে বাচ্চাগুলো খেলাধুলা করছিলো, তো একটু দেখিয়ে দিলাম। তো দুজনে ভাই বোন খেলাধুলা করছে, ওটা আমার সোনা মায়ের ভাই হয়েছে, এটা কিন্তু ওটা কিন্তু ওর ভাই নয়, ওটা একটা আলাদা বোনের ছেলে, তো ওরও ভাই হয়েছে, তো ভাইটা এখন অনেকটাই ছোট, তো সেই জন্য এখন রুমের মধ্যে আছে। তো দেখো এখানে আমি ওদের সঙ্গে খেলাধুলা করতে করতে সবজিটাও কেটে নিয়েছি, তো দুপুরের লাঞ্চ মেনুতে কী হবে, তো এখানে
এখানে বেগুন, আলু, ভেন্ডি সবকিছু কেটে নিয়েছি। ঠিক আছে চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, কালো কালো দেখতে পাচ্ছ না, ডাল ছোঁকছিলাম না তো, ডাল ছোঁকার ওই যে ফোড়নটা, তো ভাতটা এখানে বসিয়ে দিয়েছি। এখন লাইনের ডিস্টার্ব বলে রাইস কুকারে ভাত করছি না, এইভাবে হাঁড়িয়ে কুকার গামলা যাতে পারি তাতেই ভাত বসিয়ে দিই। এখানে দেখো ডালটা আমি ছুঁকে দিয়েছি, তো ভেন্ডি আলু পোস্ত করব। তো এখানে রান্না বান্না কমপ্লিট তো হয়ে গেল, একটু জলটা দিয়েছি, জলটা শুকনো হবে যেহেতু আলু আর ভেন্ডিটা সেদ্ধ হবে। দেখো হয়ে গেছে রান্না বান্না, লাঞ্চের তেলে রেডিও করে নিয়েছি। তো একটু এখন আমের সিজন চলছে, তো মানে ভাতের থালিতে একটু আম না থাকলে না ভালোই লাগে না, সেই জন্য আম তো ছিল বাড়িতে, তো আম কাটা একটু। দেখো আমার দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, গুড ইভিনিং। এই সব কিছু কাজ বাজ সারলাম, টিউশনি পড়িয়ে ছেড়ে, তো যা যা কাজ বাজ থাকে সব কিছু করে নিয়েছি। এবার রাত্রের কাজ রাত্রে করতে হবে, সারাদিন তো সেভাবে ক্যামেরার সামনে আসতে পারি না। দেখো ছেলে স্কুল থেকে এসে ব্যাগটাকে এখানেই রেখে দেয়, ব্যাগ ড্রেস সব এখানেই রেখে দেয়, শান্তি নেই, শান্তি নেই, একদম শান্তি নেই, একটু শান্তি পাচ্ছি না। এই যা ছাড়লাম পড়িয়ে সেভাবে তো রোদ্দুর দেয় না, অল্প কিছু রোদ দিয়েছিল তো সারা রাত বৃষ্টি হয়েছে, দিনে অল্প কিছু রোদ দিয়েছিল তো ঝরঝর করে কাঁচা কিছু করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম, তো যার জল তো ঝরে গেছে, একটু একটু শুকিয়ে গেছে। এগুলো এবার আমি চারদিকে মেলামেলি করি, তো এইসবই কাজ আর কি করবো, একটু একটা সেকেন্ড তো শান্তি নিয়ে কি করবো, কিছু করার নেই। এইসবই তো এসব নিয়েই তো সংসার, বলো সংসার কিসের জন্য, সংসার সুখে হয় রমণীর গুণে, তাই তো? জানি না আদৌ কথাটা সত্যি সত্যি কিনা, আর আমিও আদৌ সেভাবে করতে পারি না, আমি জানি যে আমার সংসার আমাকে করতে হবে, ব্যাস এতটুকুই। তো চলো গিয়ে শুকোতে দিয়ে দিই, আর কি করবো, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে যেরকম এখন কিন্তু অল্প অল্প মানে বৃষ্টিটা তেজ বাড়ে রাত্রিতে, রাত্রিতে তেজ বাড়ে, দিনে বাড়ে না, দিন সন্ধ্যে যা অল্প অল্প করে হয়। যাও বকবক করছি না, ভিডিও বড় হয়েছে, ভিডিও বড় করতে চাই না আমি, হ্যাঁ অনেক বড় ভিডিও গেলে তোমাদের দেখতে অসুবিধা হবে, আর টেস্টটা নিয়ে আসলেই ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এগুলো এখন দেখে দেখে কোথায় মিলতে হবে মিলি, কী করতে হবে সব করি। ছেলে এখন বাবার দোকানে গেছে, ওখান থেকে আস করতে বসবে, আবার ওকে পড়াবো, তো হতে পড়াতেই গরম কি কমছে, বৃষ্টি হচ্ছে গরম কি কমছে বলো, কি গরম লাগছে, একটা সেকেন্ড ফ্যান বন্ধ করা যাচ্ছে। চলো এখন রাখছি, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। গরমে কি অবস্থা হয়েছে মুখ থেকে, আমি আমি ভাবছি আমের পরোটা বেশি লাগে, তো এঁচোড় থেকে পাকা মানে কাঁঠাল পেকে গেল, এখন পর্যন্ত কিনে খাওয়া হলো না, তো এটা একটা দাদা দিয়ে গেছে, দেশের বাড়ির থেকে নিয়ে এসেছে, তো নিজেরাও রেখেছে একটু, আমাকেও পাঠিয়েছে, তো ওটা দিয়ে গেছিলো দিনেতে, হ্যাঁ দিনের বেলাতে খাওয়া দাওয়া করা হলো না, ভুলেই গিয়েছিলাম, ওটা ঢাকা হয়ে চাপা ঝাড় পড়েছিলো, তো সন্ধ্যেতে তখন আর আমার লাইন ছিল না অন্ধকারে, কোনো মুহূর্তে ওটা হাত পড়ে গেছে, যে কী হলো, দাদা তো কাঁঠাল দিয়ে গেছে, কোনো খাওয়া হয়নি, তো সেই কাঁঠালটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অন্ধকারে রুম ছিল যেন সেভাবে কিছু শেয়ার করতে পারলাম না, সন্ধ্যের মানে সন্ধ্যেতে কী কী করলাম কিছু শেয়ার করতে পারলাম না, এটা ডিনারে চলে এসেছে একদম। তখন ডিনারে দেখো দিনের যে ভেন্ডি করেছিলাম, ভেন্ডি রয়েছে, ডাল রয়েছে, একটু ডিম ভাজা আর রুটি করেছিলাম,
তো ডিনার মেনু দেখতেই পেলে। ঠিক আছে চলো, এতটা সময় ভিডিওটা যারা দেখলে লাইক করতে ভুলে গেছে, প্লিজ একটা করে লাইক করে দিও, এক ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। আর রুটি করতে করতেই তোমাদের বারবার দেখাচ্ছি একটু করে বৃষ্টিটা বাড়ছে কমছে বাড়ছে কমছে, তো সেভাবে রুটিটা আসতে পারছি না, এখন বৃষ্টিটা কমে গেছে, তো পরের মুহূর্তে দেখলে বৃষ্টিটা আরও বেড়ে গেছে। এই মুহূর্তে কিন্তু রুটি আমার ঘটছিলো, তো রুটি তো আর সঙ্গে সঙ্গে হয়ে যায়, রুটি করতে অনেকটাই সময় লাগে। যাক চলো, তো কী করবো এখন বর্ষাকাল, তো বৃষ্টি তো মেনে নিতেই হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হোক হলেই ভালো, কিন্তু যাতে আওয়াজটা না হয় ওটাই চাই, আওয়াজ একদম ভালো লাগে না। তো তো দেখেছো বৃষ্টিটা স্পিডটা বেড়েছে, তো আমি একবার করে আসছি, আমার কিন্তু আটা হাত, আটা হাতে কিন্তু বারবার দেখাতে আসছে, একবার করে আসছি মানে যখন জোর হচ্ছে তখন আসতে পারছি না, রুটি করতে তো সময় লাগে না, তো রুটি হচ্ছে একবার করে দেখাচ্ছি, যেহেতু জানালার সামনে খাবারটা হচ্ছে তো একবার করে দেখাচ্ছি, একবার করে রুটি করছি, দেখাচ্ছি রুটি করছি, ওই করছি আর কি করবো। যাক বর্ষাকাল বৃষ্টি তো হবেই বলো, বৃষ্টি হোক হলে কোনো আপত্তি নেই, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছে যে ঠান্ডা লাগছে তা নয়, বৃষ্টি হচ্ছে গরমও লাগছে, ওই দেখছো আকাশ কিন্তু দুমদাম দুমদাম হচ্ছে, তো ভালো লাগে না, আওয়াজ হলে ভালো লাগে না, বৃষ্টিটা হোক না বৃষ্টিটা হলে ভালো লাগে। তো কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে বলবি একটু, ঠিক আছে? আর এখানে তো বৃষ্টি আর কমবে কবে জানি না, মাঝখানে এক দুদিন একটু কম ছিল, তারপরে হয়ে যাচ্ছে লাগাতার হয়ে যাচ্ছে। এই দেখো আমার আটা হাত, তো আমি কী করছি এখন ওটা জানালাগুলো লাগিয়ে দিচ্ছি, কেন ঝিটকা দিচ্ছে, তো ওখানে সব ভিজে যাচ্ছে, তো এমন ঝিটকা দেয় না আমার বিছানা কাঁথা, তো ভিজে যায়, তো সেই জন্য আমি ওটা লাগিয়ে দিচ্ছি, এখনও রুটি হচ্ছে আমার। তো যাই হোক চলো, এতটা সময় ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা সবাইকেই, আর সবাই সবার পাশে থেকেও, কেউ কারোর পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না। দেখো এখানে আমার ডিনার থালা, ডিনার মেনু, ডিনার থালা রেডি হয়ে গেছে, তো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। এতটা সময় ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, তো সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো, সবাই সাবধানে থেকো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই, থ্যাংকস।